এই যে সারাটা দিন কীর্তন মণ্ডলের বাহির থেকে কীর্তন ডিউটি পালন করছেন আর ভক্তরা যে এই কীর্তন মণ্ডলে প্রেমা প্রেমালিঙ্গন করছেন, হরিদাসের ইচ্ছে হচ্ছে হরি ওম যে কীর্তন মণ্ডলে সে ভক্ত সঙ্গ করার, কিন্তু তার মনে ভাব কিন্তু আবার মনে মনে ভাবছেন এখন যদি আমার ভক্ত সঙ্গ করতে হয় আমি তো পরের চাকরি করি, পরের অনুমতি ছাড়া তো আমি ভক্ত সঙ্গ করতে পারবো না, তাহলে কে দেখি স্যার আমাকে অনুমতি প্রদান করেন কিনা, চলে গেলেন। আপনাদের মতোই আপনাদের কাছ থেকে তো আর থানা তো আর বেশি দূরে না, নবীগঞ্জ থানা, থানায় গিয়ে স্যারকে বলছে স্যার আমি সারাটা দিন কীর্তন ডিউটি পালন করেছি, এখন আমার বাসাতে যে কিছুক্ষণ সময় ভক্ত সঙ্গ করেন, আপনি যদি আমাকে কিছু সময় দিন আমি ভক্ত সঙ্গ করতে পারি। স্যার বলে উঠেছেন সেও কিন্তু আমাদের সনাতন ধর্মে বলছে শোনো আমিও চাকরি করি তুমিও চাকরি করো, আমি তো সারাটা জন্ম চাকরি করে যাচ্ছি কিন্তু একদিন তো ভক্ত সঙ্গ করলাম, আর তোমার যদি এতই বাসনা থাকে ভক্ত সঙ্গ করতে তাহলে চাকরি ছেড়ে চলে যাও, বল চাকরি ছেড়ে কি সারা জন্ম তুমি ভক্ত সঙ্গ করো, কেউ তোমাকে নিষেধ বাধা করবে। ও বাবা আমাদের এখানে সুজি সবাই তো পড়ার চাকরি করে যাচ্ছে কিন্তু বারবার আপনাদের কি কৃতজ্ঞতা জ্ঞাপন, পড়ার চাকরি করেও নিগুড় রাত্রে এসেছেন সুখের নিদ্রা পরিত্যাগ করে, জানেন যে এখানে ভগবান এসেছেন, সে যখন সময় পেলেন না নয়নের জলে ভসে কীর্তনের দিকে চলেছে, যে না স্যার বলেছেন আমাকে যে চাকরি ছেলে চলে যেত, ভক্ত সঙ্গ করতে যদি শুধু চাকরিটা নয় আজ সময় পেয়েছি, আর কোনোদিন এমন সময় পেতে পারি নাও তো পেতে পারি, ভক্ত সঙ্গ করতে গিয়ে যদি আমার প্রাণটা চলে যায় তবে আমার মনে দুঃখ নেই, ভক্ত সঙ্গ করবই আমি তো সারাটা জন্ম করার চাকরি করে যাচ্ছি, তাই পিতা তাকে অনুসরণ করে কেঁদে কেঁদে বলছে দেখুন কথা দেখো মা যে পড়ার চাকরি করে যাচ্ছে, আপনি যতদিন উপার্জন করবেন সবাই ভালোবাসবে, উপার্জন করবেন না কেউ ভালোবাসবে না, হরিদাসের মনটা কেমন হলো ভক্তির দিকে দাবিত হয়েছে, তাই কেঁদে কেঁদে বলছি আমি আর কত খাটব গুরু বছর বছর পায় না এই পরার বাড়ি।